হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি হচ্ছি পূর্ণিমা, আর এই হচ্ছে মেয়ে, হচ্ছে সকালবেলা স্কুল যাচ্ছে। ভিডিও টাইটেল দেখে বুঝেই গেছে মেয়ের বার্থডে। তো এটা কালকে রাত্রের ভিডিও ক্লিপ, আমি করে রেখেছিলাম একটুখানি। দেখো, এটা হচ্ছে চকলেট এনেছিল ওর কাকা, আর ড্রয়িংয়ের গিফট প্যাকটাকে দেওয়া হয়েছিলো। আর এই যে এই চকলেটগুলো দেখতে পাচ্ছো, এই যে ডাব্বাটা, জানি না কেন এটা বলছে 450 টাকা দাম নিয়েছে। তো যাই হোক, চকলেটটা খেতে কিন্তু অত ভালো ছিল না। সকালবেলায় গোলা রুটি টাইপের সব সবজি দিয়ে বানিয়েছিলাম, আলুর পরোটার মতো খেতে লাগছিল। মানে সবই দেওয়া হয়েছে, আলু সেদ্ধ আরে সবই, কারি পাতা আরে। তো ছেলে তো এটা খুবই এরকম নিজে হাতে খাচ্ছিল, আমি খাইয়ে দিয়েছি, দেখেছি। তো এই হচ্ছে আমার ছেলে বিহান, 1 বছরের, আর মেয়ে স্কুল গেল ওর আজকে বার্থডে। তাও মানে স্কুলে গেলে সবাই উইশ করবে, চকলেট নিয়ে গেছো সবাইকে দেবে, মনটা তো খুব ভালো থাকবে। ঘরে থাকলে কি বলতো, একটু একার সংসার, মেয়েটাকে নয়তো এই ছেলেটাকে নিয়ে। বেশি বেশিরভাগ সময় তো ভাইয়ের সাথে খেলা করে, বাচ্চারা তো বাচ্চাদের সাথে থাকতে বেশি মজা পায়। এই জন্যে হচ্ছে ওকে স্কুল পাঠিয়ে দিয়েছি। আগের বারে ছিল, আগের বছর ছিল, তো ওর থেকে আমার মনে হয় যে স্কুল গেলে সবার সাথে তবু সারাদিনটা ভালোভাবে কাটবে, আর সন্ধেবেলায় হবে কেক কাটা, সেই জন্যই পাঠিয়ে দিয়েছি। আর এখন ওকে ছেলেটাকে খাইয়ে দিচ্ছি, ওর পাপা গেছে স্কুলে দিতে, আর আসার সময় মাছ নিয়ে আসবে বলে গেছে। আমি ওই জন্যই হাসছি যে কেমন নিজে হাতে বসে খাচ্ছে, সেটা তোমরাও দেখছো, আমি তো দেখি। তোমাদের সাথে একটু শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, বন্ধু হয়ে দেখতে থাকো। আর এখানে আমরা তো এই যে ছেলে কথা খাইনি বড়ের সাথে, তারপরে আমার মাছ আবার আনতে গেছে, কী মাছ পাই তো এলে তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো ভিডিওটা। মেয়েকে আজকে গোলা রুটি দিয়েছি টিফিনে, একটা গোলা রুটি দিয়েছে। ওর দুটো টিফিন থাকে, সকালেই 8টার সময় যায় আর আসে হচ্ছে বিকেল 4টের সময়। তো একটা ছোটো টিফিন দেওয়া আছে, ওকে কলা দিয়েছে একটা, আর একটা হচ্ছে ছোলা সেদ্ধ করে দিয়েছি। আমি ওর সামনে এই যে খাচ্ছি কেন জানো তো, আমি খেলে ও নিজে হাতে খায়, খাইয়ে দিলে খেতে চায় না এখন। এই দেখো আমি খাচ্ছি, দেখি নিজেও খাচ্ছি কেন, দেখতেই পাচ্ছ। মাছ নিয়ে চলে এসেছে, যে ইলিশ মাছ আর পমফ্রেট মাছ নাস্তা করে নিয়ে, তারপরে মাছগুলো দেখলাম খুলে, আর যে মাছ কেটে এলাম ছেলেটাকে ঘুম পাড়িয়ে রেখে। তারপরে মাছটা কাটতে গেছিলাম বাইরে কলতলায়, যে বসছিল যে ওখানে তার পিছনে। আর যে ইলিশ মাছ নিয়ে এসেছে একটা, আর পমফ্রেট মাছ দেখতেই গেলে। এই দেখো পটল কেটেছি, গোল গোল মানে গোটা গোটা পটল, মেয়ে খেতে ভালোবাসে। আর এদিকে ছেলের জন্য খিচুড়ি হবে, তো সবজি কেটেছি। শাকগুলো যে দেখতে পাচ্ছিল, একটা কুলেখাড়ার শাকের পাতা দিয়েছে কয়েকটা। আর এদিকে উচ্ছে ভাজা হবে, আলু বেগুন দিয়ে হচ্ছে ইলিশ মাছের ঝোল হবে, আর হচ্ছে পমফ্রেট মাছের ঝাল হবে এদিকে। তারপরে আমি মাছটা ধুয়ে রেখেছি, ভাবলাম যে চালটা করিনি, না হলে কখন চান হবে ঠিক নেই। এখন বাজে মোটামুটি 11টা, আমি চানটা করে এসে আবার রান্না চাপাতে হবে, ছেলেটা খিচুড়ি আগে করবো, তারপরে রান্না চাপাবো। রান্না করতে করতে ছেলেটাকে এদিকে খিচুড়িটা খাইয়ে দেবো, আর ওদিকে এসে আবার ফলের জুসও বানাতে হবে। একটু ফলের জুস ওই টাইমেও খাই, এই চান টান করে নিয়ে 12টার দিকে। ফলের জুসটা এই টাইমে খাইয়ে দিকে না, বিকেলবেলায় খেতে চায় না। মানে বিকেলবেলায় আসে তো মেয়ে, আসে 4টার সময়, খেতে টিউশন যেতে 5টা বেজে যায়, তারপরে ছেলের ঘুম পেয়ে যায়। তো সেই জন্য এখন আর বিকেলে খাওয়ায় না, এই দুপুরবেলাতে 12টার সময় করে জুসটা করে খাইয়ে দিই। সেটা মৌসম্বি জুস হোক আর বেদানার জুস, যেটাই যেটাই থাকে সেটাই জুস বানিয়ে দিই। আর এদিকে আমি চানটা করে নিই, জামা কাপড় কেচে ছাদে দিয়ে এসেছি, তারপরে আমি চান করতে ঢুকছি। আর ব্রাশটাও সকালে করা হয়নি, ব্রাশ না করেই আজকে নাস্তা খেয়ে নিয়েছি, তাড়াতাড়ি ছিল আর মনে ছিল না আসলে। মনে থাকলে ঠিক আছে, না হলে এটাই হয়, আমার নাস্তা করার পর বেশি একদিন ব্রাশ হবে। আগে সকালবেলা উঠে ব্রাশ আর চান মতো আমার ছেলে বেঁটেছিল, এখন তার উল্টো। কী দেখছি দেখবে, দেখে হাসি পাবে তোমাদের। দেখো সামনে কুকুরটা, ওদের জামা পরি চাপিয়ে দেখছি প্রথম। তো আমি চান করে চলে এসেছি, আর একটু চুলটা শুকনো করছি, ছেলেটা এখনও ওঠেনি। এই দেখো ফ্রিজের এই অবস্থা, ফ্রিজের তো মাছ মানে কোথায় কী রাখবে। দেখো ছোটো টিফিনটা ইলিশ মাছ ঢুকিয়ে রাখলাম,
আর ওটাতে এখনও মাংস আছে আর কয়েকটা এডিশনাল চাইজ। আর পমফ্রেট মাছগুলো যেহেতু রাখার জায়গা নেই সব ভাজতে হচ্ছে, কড়া করে ভেজে রাখবো। আর নুন হলুদ মাখিয়ে রেখেছি, কী করবো কিছু করার নেই। আর দেখো কয়েকটা মাছের ঝাল করেছি আমি, পেঁয়াজ আদু রসুন টমেটো কাঁচা লঙ্কা সব দিয়ে কষা কষা। আর এদিকে পটল আর উচ্ছে ভাজাটা ভেজেছি, আর এদিকে মাছের ঝোলটা হচ্ছে। এই করতে করতেই আমার আজকে আর দুটো আড়াইটা বেগে গেছে। আমার এমনিই বেগে যায় দুটো আড়াইটা, কারণ আটটি নিয়ে চারটি ভাতটা তরকারি করে গরম থাকে। 12টা একটার সময় করে ফেললে সকালবেলায় রান্নাটা করে ফেললে রান্নাটা হয়ে যায়, কিন্তু তরকারি থাকে না বেড়েছে তরকারি আমাদের শুধু এখানে থাকে না, টিউশনে গেলে সব থেকে